ছত্রাক ছত্রাক ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ ক্লোরোফুলের অভাবে এরা শালা সংশ্লেষণ করতে পারে না তাই এরা পরভোজী অথবা মৃতভোজী পরভোজী ছত্রাক বাসি ও পচা দ্রব্য ফলমূল শাকসবজি ভেজা রুটি বা চামড়া গোবর ইত্যাদিতে জন্মায় মৃতভোজী ছত্রাক জীব দেহে জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব পেনিসিলিন সহ পেনিস ছত্রাক থেকে পাওয়া যায় পাউরুটি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হচ্ছে এগারিকাস নামক এক ধরনের মাশরুম শৌখিন খাদ্য বলে বিবেচিত বর্তমান আমাদের দেশ সহ বহু দেশে এর চাষ করা হয় আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে মানুষ জীবজন্তু উদ্ভিদের বহু রোগের জন্য দায়ী এই ছত্রাক দাঁত ছুলি ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে ছত্রাক আলুর বিলম্বিত দশা রোগ পাটের কালো পট্টি রোগ আখের লাল পচা রোগ সৃষ্টি করে এরা সহজে কাঠ ও ব্যাথ বা বাঁশের আসবাবপত্র পচিয়ে আমাদের ক্ষতি করে ছত্রাক সংক্রমণের প্রতিরোধ করেন ছত্রাকজনিত রোগ খুবই ছো আছে অর্থাৎ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে এলে এ রোগ সংক্রমিত হতে পারে এসব রোগ থেকে নিরাপদ থাকতে যা করা দরকার তা হলো ছত্রাকজনিত রোগে আক্রম আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত জিনিসপত্র ব্যবহার না করা ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তি সংস্পর্শে কম এবং ছত্রাক আক্রান্ত উদ্ভিদের ওষুধ ছিটানো এবং উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেল ছত্রাক নিয়ে যে সকল প্রশ্ন আসতে পারে ছত্রাক সমাঙ্গদহি ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ সমাঙ্গদহি ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ এখানে আসতে পারে ছত্রাক কি সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ ছত্রাক একটি উদ্ভিদ কিন্তু এটার রং সবুজ নয় এবং ক্লোরোফিল না থাকে এটা সংশ্লেষণ হয় না তাই নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এটা অন্যের উপর ডিপেন্ড করে পরবুজি হয় বুঝি হয় হয় যখন সে অন্য উপরে বসবাস করে আর হয় যখন মৃত অথবা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায় পেনিসিলিন ছত্রাক থেকে আবিষ্কৃত হয়েছে পেনিসিলিন কি দিয়ে তৈরি হয় ছত্রাক থেকে এছাড়া পারুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয় ইস্ট ছত্রাক ইস্ট ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয় কেন কারণ ইস্টে রয়েছে ভিটামিন একটি শৌখিন খাদ্য নাম মাশরুম যেটি ছত্রাক মাশরুম কি মাশরুম এক ধরনের ছত্রাক যেটা একটা খাদ্য হিসেবে ব্যবহার করা হয় এবং মাটিতে পচানোর জন্য বিভিন্ন আবর্জনা পচিয়ে রাখার জন্য ছত্রাকের ভূমিকা অপরেশন ছত্রাকের কারণে কি কি রোগ হয় দাঁত ছুলি শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের কারণে আলুর কি রোগ হয় বিলম্বিত দশা ছত্রাকের কারণে পাটের কি রোগ হয় কালো পট্টি রোগ আখের লাল পচা রোগ ছত্রাক ছত্রাক একটি ছোঁয়াচে রোগ ছত্রাক কী ধরনের রোগ ছত্রাকের রোগ ছত্রাকজনিত রোগ কী ধরনের রোগ এটা একটা ছোঁয়াচে রোগ ছত্রাকজনিত রোগ প্রতিরোধ করার জন্য আমাদেরকে ছত্রাকে আক্রান্ত রোগের জিনিসপত্র ব্যবহার করা যাবে না এবং সংস্পর্শে আসা যাবে না এবং ছত্রাক আক্রান্ত গাছগাছালি যেগুলো সেগুলো তুলে পুড়িয়ে ফেলতে হবে